আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আম গাছটি দেখতে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে এটাই সম্ভবত সবথেকে বড় আম গাছ, যা ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারী এলাকায় অবস্থিত। প্রায় 200 বছরের ঐতিহাসিক নীরব সাক্ষী হয়ে প্রায় 2 বিঘা জমি জুড়ে দাঁড়িয়ে রয়েছে সূর্যপুরী প্রজাতির এই আম গাছটি। বিরাট জায়গা জুড়ে মাটিতে আসন গেড়ে জবুথবু হয়ে বসে থাকা গাছটিকে দেখলে মনে হবে সারি সারি আম গাছ জোড়াজোড়ি করে দাঁড়িয়ে আছে। এই গাছটি কৃষি বিশেষজ্ঞদের মতে এশিয়ার সর্ববৃহৎ আম গাছ। ঠাকুরগাঁ থেকে 25 কিলোমিটার লাগছে বালিয়াডাঙ্গিতে আসছে, এবং ওইখান থেকে 5 কিলোমিটার থেকে 8 কিলোমিটার লাগছে আপনার ঐতিহাসিক আম গাছটিতে আসতে। 20 হাত বেড ও 50 হাত উচ্চতা বিশিষ্ট এই গাছটির চারিদিকে ছড়িয়ে রয়েছে 19টি ডাল। প্রতিটি ডালের দৈর্ঘ্য 40 থেকে 50 হাত। যতটুকু আমরা জানতে পারলাম যে এখানকার প্রকৃত যে মালিক, যিনি আম গাছটি রোপণ করেছিলেন, ওনার নাম শরীফ উদ্দিন। প্রায় প্রতি বছর লাখ লাখ টাকার আম বিক্রি করেন তারা। ফলনের শর্ত ঠিকভাবে পূরণ করা হলে এই গাছ থেকে অজস্র চারা বানিয়ে জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।